বিজেপি হলো বিস পার্টি। 2019 লোকসভা ভোটে অনেকে ভালোবেসে বিস পান করেছিলেন। দলীয় নির্দেশে রবিবার এক রুটিন সাংবাদিক বৈঠকে ঠিক এই ভাষাতেই গেরুয়া শিবিরকে আক্রমণ করলেন বাঁকুড়ার কতুলপুরের তৃণমূল বিধায়ক ও রাজ্যের মন্ত্রী অধ্যাপক শ্রী শ্যামল সাঁতরা। এদিন জয়পুরের দলীয় কার্যালয়ে ওই সাংবাদিক বৈঠকে তিনি আরও কি বলেছেন, আসুন শুনে নেওয়া যাক। আজকে আমার মনে করি যে বিজেপি মানে হচ্ছে বিষ পার্টি। সে বিষ মানে হচ্ছে বিষ খেলে মানুষ যেমন সহজে বাঁচে না, 2019 বিজেপিকে ভালোবেসে অনেকে বিষ পান করেছিল 2019, কিন্তু তারা আজকে ভুল বুঝতে পেরেছে। যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক ফেক নিউজ মিথ্যা খবর পরিবেশন করছেন এলাকার মানুষকে বিভ্রান্ত করার জন্য। সেই জায়গাতে আমরা দেখছি যে রাজ্যের মানুষকে ভুল বোঝানোর জন্য একের পর এক তারা কিন্তু চেষ্টা করছে। সেখানে আমাদের ছেলেরা সেই সমস্ত মিথ্যা নিউজের যোগ্য প্রমাণ দেওয়ার ফলে আজকে বিজেপি বাধ্য হয়েছে তাদের বিভিন্ন খবরের কাছে যে ইহা সত্য বলে লিখে দিচ্ছে, কোন একটা খবর দিচ্ছে পাশে লিখে দিচ্ছে ইহা সত্য। সুতরাং এই ধরনের একটা কঠিন পরিস্থিতি আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই জায়গাতে। সুতরাং বিজেপির যে জনপ্রতিনিধিরা রয়েছেন, বিশেষ করে বাংলায় 18টা MP আমরা দেখতে পাচ্ছি, এই 18টা MP তারা কোনো মাঠে ঘাটে নেই, তারা কোনো ত্রাণ কাজে নেই, তারা কোন রকম মানুষকে সহায়তা প্রদান করছে না। সুতরাং তারা কি করছে, শুধুমাত্র অপপ্রচার ভুয়ো খবর দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। মানুষ সে যদি তারা সমাজসেবামূলক কাজ করব মনে করতেন তাহলে তাদেরকে মাঠে ঘাটে দেখা যেত, মানুষের বাড়িতে বাড়িতে দেখা যেত। তা না করে বাংলার মানুষকে কি করে রসাতলে পাঠানো যায় এবং এলাকায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো যায় তার জায়গা তারা কিন্তু করে যাচ্ছে। আপনাদেরকে বলি যে কোভিড পরিসংখ্যান, করোনা ভাইরাসের পরিসংখ্যান আমি আপনাদের কাছে একটু তুলে ধরতে চাইছি। ফার্স্ট আমাদেরকে মনে রাখতে হবে করোনা পায়ে হেঁটে আসেনি ভারতবর্ষে, করোনা ভাইরাসকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি কিন্তু বিদেশ থেকে আমদানি করেছেন বিমানে করে, বিমানে করে ভারতবর্ষে আমদানি করেছেন, আমদানি করে তিনি ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে ছড়িয়ে দিয়েছেন। সুতরাং এর জন্য প্রকৃত দায়ী কিন্তু কেন্দ্রীয় সরকার তথা ভারতবর্ষের যিনি রাজা, যিনি আজকে সবাইকে কৃতদাস মনে করেন, একমাত্র তিনি রাজা, সেই কৃতদাস করার জন্যই আজকে কিন্তু করোনা ভাইরাসকে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে দিয়েছেন। আপনারা যদি একটু লক্ষ্য করেন যে 30শে জানুয়ারি যখন কেরালাতে প্রথম করোনা ভাইরাস ধরা পড়ল, সেই সময় থেকে যদি ভারতবর্ষকে একটা সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে ব্যবস্থা করা হতো তাহলে কিন্তু এই করোনা ভাইরাস ভারতবর্ষে প্রবেশ করতে পারত না। মন্ত্রী কতখানি যে মানবিক সেটা আজকে কিন্তু আমরা অনুভব করতে পারছি। তিনি 235টা ট্রেনের জন্য রেল মন্ত্রীকে আবেদন করেছিলেন, তিনি কিন্তু রেলমন্ত্রী সেই ট্রেনের ব্যবস্থা করেননি। প্রথমে 40টি পরে 100টি এরকম করে ব্যবস্থা অনেক লেটে করেছিল, যাতে কিন্তু আমাদের পরিযায়ী শ্রমিকরা অনেকে হেঁটে হেঁটে বিভিন্ন জায়গা থেকে আসতে বাধ্য হয়েছে। আমরা দেখেছি ইতিহাসের পাতায় পড়েছি মোহাম্মদ বিন তুগলক, যিনি রাজধানী স্থানান্তর করেছিলেন দৌলতাবাদ থেকে দিল্লি, সেখানে সমস্ত মানুষকে পায়ে হেঁটে জিনিসপত্র নিয়ে দিল্লিতে স্থানান্তরিত করেছিলেন, এর ফলে বহু মানুষ মারা গিয়েছিল। সেই মোহাম্মদ বিন তুগলকের কথা আজকে আমাদের সকলের মনে পড়ে যায়। 2020 সালে এই আধুনিক ভারতবর্ষে আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এমন একটা পরিস্থিতি তৈরি করলো যে প্রত্যেকটা মানুষ পায়ে হেঁটে, কেউ 600 কিলোমিটার, কেউ 800 কিলোমিটার, কেউ 1000 কিলোমিটার পায়ে হেঁটে পথে পাড়ি দিতে শুরু করেছিল। এর ফলে বহু মানুষ কিন্তু মারা গেছে রাস্তায়, বহু মানুষ তারা না খেতে পেয়ে তারা সেখানে হার্ট ফেল করে মারা গেছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন বিহারের মজফফর রেল স্টেশনের ঘটনা, সেখানে একজন মা কোন রকম খাবার জল না পেয়ে স্টেশনে সে মারা গেছে, তার শিশুপুত্র তার মাকে ভালোবেসে তার কাছে যাওয়ার চেষ্টা করছে। সুতরাং
এটাকে একটা ছোট্ট ঘটনা বলে বাংলার দিলীপ ঘোষ সেদিন ঘোষণা করলেন এটা একটা ছোট্ট ঘটনা, মামুলি ঘটনা। সুতরাং তাদের কাছে জানি না কোনটা বড় ঘটনা, মানুষের পাশে যারা নেই তাদের কাছে তো কোনো স্নেহ মায়া মমতা কোনো কিছু থাকবে বলে মনে হয় না। তাই আজকে আমার মনে হয় যে 80 জন পরিযায়ী শ্রমিক তারা কিন্তু মারা গেছে এই তারা আজকে বাড়ি ফেরতে আসার জন্য, না খেতে পেয়ে মারা গেছে, একটু জল পর্যন্ত পায় না। সুতরাং আজকে যে কঠিন পরিস্থিতিতে চলছে, লাস্ট টাইমে যখন বাংলায় আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত প্রায় বাংলার 16টি জেলা, সেই সময় বিজেপির একটা চক্রান্তের মধ্য দিয়ে সমস্ত পরিযায়ী শ্রমিককে হুড় হুড় করে কাদা চাপাচাপি করে কুকুর বেড়ালের মতো ট্রেনে চাপিয়ে তারা কি করলো বাংলার বিভিন্ন জেলাতে তারা কিন্তু পাঠিয়ে দেয়। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া। টিম দক্ষিণ বাঁকুড়া দর্পণের পক্ষ থেকে বিশেষ অনুরোধ, করোনা নিয়ে অযথা আতঙ্কিত হবেন না। প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর এ বিষয়ে সদা সতর্ক, প্রয়োজন হলে বিশেষজ্ঞ চিকিৎসক বা সরকারি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করুন। গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঁকুড়ার সব খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আপাতত এই পর্যন্তই, সঙ্গে থাকুন, খবরে থাকুন। ধন্যবাদ।